বদলে যাওয়াটা আসলে কি দেখেন, আমি যখন মাঠে যখন খেলতাম আমার মাঠে আমার মাথাটা সবসময় একটু গরম থাকতো, সবাই জানে বা সবাই ওরা বলে আর কি, ইভেন শুধু আপনি না সাংবাদিক না, মাঠে যখন মাঠে যারা খেলা দেখতে আসে তখন তারা বলে, ইভেন আমার পরিবারে আমার ফ্যামিলি মেম্বার্স আমার ফ্রেন্ডস আগে সবাই বলে এগুলি। বদলে যাওয়ার কারণ হচ্ছে এক, মানে যতটা মাথা ঠান্ডা রাখা যায়, নিজের কাছে ফোকাস যতটা করা যাবে হয়তো বা, আর নিজের বদলিয়ে ফেলা কি নিজের কাজটাকে একটু বেশি প্রাধান্যটা দেওয়া আর এক্সট্রা ওয়ার্ক করা, পরিশ্রমটা বেশি করলে অবশ্যই ভগবান একটা সময় সব কিছু মিলিয়ে দেয়। আমি এর আগে একটা সাথে কথা বললাম, আসলে উনি একটা ফুটবলের হচ্ছে গিয়ে আমাদের গুরু বলে চলে, মানে ফেডারেশনের প্রেসিডেন্ট, সে তার কাছ থেকে ভালো কিছু শোনা বা তার মুখিতে প্রশংসা শোনা আর তার সাথে ভুকে নেওয়া, আসলে এটা অনেকটা মানে অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আর আমি এইখানেই থেমে থাকতে চাই না, আমি চাই যে আরও ভালো কিছু করে দেশের জন্য সুনাম বয়ে আনতে। আর এরকম যেন কন্টিনিউ হয়, এখন যেহেতু সবার সামনে বলছে আরও যেন সবসময় সবার সামনে বলে যে বিশ্বনাথ ভালো বা বিশ্বনাথ ভালো করছে, আমি এটাকে ধরে রাখতে চাই, এটাকে কন্টিনিউ করতে চাই। আসলে আমি এটা কখনো আমি এটা আশাই করি নাই, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার পকেট থেকে এরকম একটা বাক্স বের করে সবাইকে দেওয়ার জন্য, কিন্তু কপাল হয়তো বা আমারই খারাপ নাকি আমাদের ইয়ের খারাপ যে আসলে সেটা বলতে পারে না, এখন সেটা আমার কাছে চলে আসছে। তো চেয়েছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম যে এরকম একটা খাম আমি আমার টিমমেটকে দিব। ফাইনাল উঠলে আমি প্রথমে ছিল যে চ্যাম্পিয়ন হলে বা ফাইনালে চ্যাম্পিয়ন হলে পর আমি টাকা দেবো, কিন্তু যখন ড্রেসিং রুমে গেলাম বা একটা যখন টিম মিটিংয়ে গেলাম তখন আমি ডিসিশন চেঞ্জ করে ফেললাম, বুঝে বললাম আচ্ছা যদি আমি যদি ফাইনালে যদি যাই, চ্যাম্পিয়ন যদি সেমিফাইনাল থেকে ফাইনালে যদি যাই তাহলে আমি হচ্ছে গিয়ে 5 লাখ টাকা আমি আমার টিমমেটকে দিব। যে হয়তো বা এই প্লেয়ারদের কাছে 10-20 হাজার টাকা কিছু না, কিন্তু আমি ইচ্ছা থেকে মানে নিজের থেকে মোটিভেট করার জন্য হয়তো ওদের বলছি যে 20 লাখ টাকা 5 লাখ টাকা আমি দিব ওদের সবাইকে। অনেকে হয়তো বা নর্মালভাবে নিছে, অনেকে মজা করছে, কিন্তু মজা করছে বলতে সবাই বলছে যে তুই কি আসলে কি সিরিয়াসলি দিবি, বা অনেকে মজা করতে, আমি বলছি অবশ্যই ওয়াই নট, কেন দিব না, কারণ আমি তো এখন ফুটবল থেকে কিছু আর্ন করি, তো আমার 5 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাহলে ওয়াই নট, কেন দিব না আমি। তো সবাইকে দিচ্ছি, তো ওরা সবাই আমার সাথে অনেক মজা করতেছে, দুষ্টামি করতেছিল যে তুই বলছো কেউ বলে নাই, বা এটা ফুটবলে একটা ফার্স্ট প্রথম কোনো একটা প্লেয়ার বলো যে টিমমেটকে একটা ছোটো একটা উপহার, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এর আগেও বললাম যে এই 20 হাজার টাকা 10 হাজার টাকা কারো কাছে কিছু না, কিন্তু তারপরেও আমার জন্য কেন মনে হলো যে 5 লাখ টাকা সবাইকে দিয়ে একটু বুস্ট আপ করার জন্য। না এখন যেহেতু দিই সেটা অবশ্যই নিয়ে যাবো, তারপরে ক্লাবে নিয়ে যাবো, সবাই আছে হয়তো বা সবাইকে এখন আমি পাবো না, কিন্তু ক্লাবে অনেকে আছে আমার সতীর্থ যে আমরা একসাথে আছি, হয়তো বা তাদেরকে নিয়ে কিছু একটা ছোটোখাটো একটা খাওয়া দাওয়া বা ট্রিট কিছু একটা দিব। এটা আসলে আমি কীভাবে বলবো, কারণ আপনারা খেলা দেখেন বা আপনারা যারা সাংবাদিক আছেন বা যারা সাধারণ দর্শক আছে তারা এটা বিচার করতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে না এটা আসলে ওইরকম কিছু না, কিন্তু আমি নর্মালি যতটা যেভাবে খেলি ওইভাবেই খেলছি, শুধু এখানে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমার মাথা গরমটা ওখান থেকে, হ্যাঁ মাথাটা গরমটা কম ছিল বলতে একদমই ছিল না, মাথায় একটা আইস কুলার নিয়ে নামছিলাম আর কি, আর শুধু চিন্তা করছি যে আমার যে ডিউটিটা এটা আমি নর্মালিভাবে পালন করে যাব, আর যদি আমি যদি ইজিভাবে যেটা করতে পারি তাহলে হয়তো আমার জন্য ভালো কিছু বয়ে আনবে এটা। তো কোনো এক্সাইটেডনেস কোনো কিছু ছিল না, কোনো হারি করি নাই কোনো কিছু না, একদম নর্মাল ছিলাম মাঠের মধ্যে। আমি তো দেখেন অলমোস্ট আমার মানে 5 বছর হয়ে গেছে আর কি, মানে ন্যাশনাল টিমে 5 বছর বা 6 বছর চলতেছে, কারণ এখন দিন যাচ্ছে সিনিয়র হচ্ছে, বা একটা সময় অনেক সিনিয়র প্লেয়ার ছিল হয়তো বা তারা একটা সময় থাকবে না, বা জুনিয়র যারা আছে তারা একটা সময় দায়িত্ব নেবে, তো আমি ওইভাবে না, কারণ আমি সবসময় টিম মানে টিমকে বুস্ট আপ করার জন্য সবসময় কথা বলতেছে। দেখা যায় যে আমাদের প্লেয়াররা অনেকটা সময় দেখা যায় যে খেলতে খেলতে একটা কনসেন্ট্রেশন লুজ করে ফেলে বা হয়ে যায়, আমাদের হয়ে যায়, তো একজন যদি আমাদের পিচ থেকে কথা বলে বা শাউট করে অন্তত হয়তোবা তখন হয়তোবা ওইটা সে হয়তো কনসেন্ট্রেশনটা আবার এদিকে ঘুরে নিয়ে আসে, বা তখন মাঠে অলওয়েজ মাঠে থাকে, তো সেটা চেষ্টা করছি সবাই, মানে শুধু আমি না, আমার মনে হয় যে আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারই একজন আরেকজনের সাথে মানে প্রচুর কথা বলছে, যে কারণে হয়তোবা সবাই কনসেন্ট্রেশনটা অন্তত মাঠে ছিল আর কি, বা ভালো আছে, কমিউনিকেশনটা করাটা খুবই মানে থাকাটা খুবই জরুরি আমাদের। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.